স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন সরকারের পাশে থাকবে দিল্লি। সোমবার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। আর পররাষ্ট্রমন্ত্রী জানান, টাকা রুপির বিনিময়ে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্প্রসারণে ভারতের হাই কমিশনের সাথে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফর ভারতেও করতে চান বলেও জানান তিনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরদিনই ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাতে এলেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় এক ঘন্টা চলে তাদের আলোচনা। নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা। সৌজন্য সাক্ষাৎ ছাপিয়ে আলোচনায় জায়গা পায় যোগাযোগ, বাণিজ্য সহ দ্বিপাক্ষিক বিষয়াদি। বেরিয়ে যাওয়ার সময় ভারতের হাই কমিশনার সাংবাদিকদের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকবে তার দেশ। How we can help support Bangladesh's Prime Minister's vision of a smart Bangladesh by 2041 and many other areas of mutual interest. So overall, I think we are very hopeful and confident that in the next term, the new term of this government, we will be able to achieve even a greater momentum. পরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, বাণিজ্য সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে টাকা রুপির বিনিময়কে জনপ্রিয় করার বিষয়ে। ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকার বিনিময়ের মাধ্যমে আমাদের যে বাণিজ্য সেটিকে সম্প্রসারণ করা, এটিকে কীভাবে আরও জনপ্রিয় করা যায় এবং সবার কাছে পরিচিত করা যায় সে নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কারণ সেটি হলে পরে ডলারের উপর বা অন্য কারেন্সির উপর ডিপেন্ডেন্সি আমাদেরও কমবে, ভারতেরও কমবে। পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণও জানিয়েছেন ভারতের হাই কমিশনার। মন্ত্রী জানান, সব ঠিক থাকলে তার প্রথম দ্বিপাক্ষিক সফর হবে দিল্লিতে। বাইলেটারাল স্পষ্টত আমরা চাচ্ছি ভারতেই হবে। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।